পালকের নামে তিনি সৃষ্টি করেছেন, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে যুক্ত করো। আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার সম্মানিত রসুলের প্রতি দরুদ পাঠ করছি। সবাই কালেমা তৈবা বলো। يا جبار يا متكا
تكبروا حديث شريف الطهور شطر الإيمان وبيتوتا إيمان الأنغو সবাই সুন্দর করে বলতে পারবা খাদি শরীফ বলো সবাই সুন্দর করে বলো ফুল আই بسم الله الرحمن الرحيم সবাই ধরে বলো কাজ শুরু থেকে কি বলতে আই বাচ্চারা ইসলামিক কায়দায় প্রথম তার জীবনে যে পড়া শুরু যদি সে কালেমা শিখতে পারে তো হাদিসে আছে যে কথা বলার শুরুতে যখন সে কালেমা শরীফ পড়ে আর মওতের সময় যদি কালেমা শরীফ পাঠ করে তো সে যদি হাজার বছরের বেশি থাকে তো তার কাছে কোনো সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না এজন্যই আমাদের কাজ হলো প্রথমে বাচ্চাদেরকে কালেমা তাদের জবানে ফোটাই তোলা আর বিশেষ করে সমস্ত পড়াশোনাগুলো ইসলামিক কায়দায় তারা আসে এটা আমাদের তো আসলে তারা মানে তাদের অভিভাবকরা সচেতন বা এখানে তারা শিক্ষায় ভালো শিক্ষিত হয় ভালো পড়াশুনো করে তাদের লেখাপড়ার মানও ভালো হয় এই টানে তারা সকালবেলা চলে আসে আর এখানে তো আপনি এদেরকে আপনি প্রথমে হাতে খড়ি দিচ্ছেন তারপরে কিন্তু আপনার এখান থেকে একটা স্টেপ পার হয়ে তারা চলে যাচ্ছে প্রাইমারি স্কুলে এটা তো বলা যায় যে প্রি প্রাইমারি মানে স্কুল এখানে আপনি শিক্ষা দিয়ে তারপর পাঠাচ্ছেন উপরে তার মানে আপনি যেটা করতেছেন এটা তো বাচ্চারা বড় হলে আপনারা ভুলবে না প্রি প্রাইমারি তার মানে প্রাক প্রাথমিক তা এদের এদের উদ্দেশ্যে কিছু বলতে চান আর যারা যারা কন্টিনিউ আসে না তাদের পরে মানে গার্জিয়ানদের কি বলতে চান তাদের গার্জিয়ানদেরকে তো আমরা অধিকাংশ সময় আমরা বোঝানোর চেষ্টা করি বা তারাও আমাদের মানে এটাকে এখানে দেওয়ার জন্যে তারা একেবারে স্বতঃস্ফূর্তই তারাই বাচ্চাদেরকে আমাদের আমাদের এই মসজিদে দিয়ে যায় যেহেতু তাদের পড়ার মানও ভালো আছে বা তারা এ জায়গায় খুব আনন্দ সহকারে একেবারে খুব মানে আর কি স্নেহ সহকারে তাদেরকে শেখানো হয় হ্যাঁ তাদেরকে মানে আনন্দ দিই হ্যাঁ যার কারণে এখানে বাচ্চারা মানে তারাও স্বতঃস্ফূর্তভাবে আসে বা অভিভাবকরা তারা মানে আর কি স্বতঃস্ফূর্তভাবে এখানে বাচ্চাদেরকে দিয়ে তারা যায় ঠিক আছে নজরুল ভাই আপনার সাফল্য কামনা করি আপনি বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিয়ে যান হ্যাঁ এবং মানুষ গড়ার কারিগরের পিছনে আপনি একটা বড় ভূমিকা রাখতেছেন আপনার জন্য দোয়া থাকবে হ্যাঁ